نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في الكتاب الله يوم خلق السماوات والأرض إلى آخر الآيات সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখিরি নবী আহমদী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক ভাই প্রশ্ন করেছেন যে মুহররম মাস আসছে সেই মাসকে কেন্দ্র করে অনেক রকমের কার্যক্রম মুসলিমদের ভেতরে যা দেখা যায় যেমনটি ঢোল তবলা বাজানো শোক পালন করা তো এগুলো কি ইসলামী জায়েজ বা এই মুহররম মাসটার করণীয় কি তো এ সম্পর্কে এটাই বলবো যে মুহররম হচ্ছে ইসলামের চন্দ্র মাসের প্রথম মাস অর্থাৎ যেমনটি খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরাজির প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস শেষ মাস হচ্ছে ডিসেম্বর মাস বাংলার প্রথম মাস বৈশাখ শেষ মাস চৈত্র অনুরূপী আরবিতে চন্দ্র মাসের প্রথম হচ্ছে মুহররম আর শেষ হচ্ছে জুলহিজ্জা তো এটা এই মাসের বারোটি মাসের অস্তিত্ব পৃথিবী চন্দ্র সূর্য যখন থেকে হয়েছে তখন থেকে আছে এ সম্পর্কে সূরা তওবা আয়াত নম্বর 36 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ নিশ্চয় মাসসমূহের গণনা রয়েছে আল্লাহর নিকট সেগুলো হচ্ছে 12টা মাস আর এটা আল্লাহর কিতাবে বর্ণিত সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিনে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে আসমান এবং জমিনে সৃষ্টি করেছেন তখন থেকে এই বারোটি মাস নির্ধারিত হয়ে আছে আর এগুলো গণনা করা হয় মানুষের বিভিন্ন হিসাব নিকাশের জন্য তো আয়াতের পরবর্তী ক্ষেত্রে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাস সৃষ্টি করেছেন চারটি মাস তার মধ্যে বারোটি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস অর্থাৎ যে মাসসমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ সেগুলো পরপর তিনটি মাস জুলকাদা জুলহিজ্জা মুহররম এবং একটি হচ্ছে রজব মাস এ সম্পর্কে বুখারি হাদিস নম্বর 3197 মুসলিম হাদিস নম্বর 1679 বর্ণিত রয়েছে তো এই মুহররম মাসে যেটা করা হয় মুহররম দিবস নামে একটি দিবস পালন করা হয় সেটা হচ্ছে 10ই মুহররম আর এটাকে বিশেষ করে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ দিবস হিসাবে পালন করে থাকে কিছু মুসলিম ব্যক্তিগণ শোক পালন করে থাকে এটা কি ইসলামে জায়েজ নাকি না জায়েজ এ সম্পর্কে একটি হাদিস রয়েছে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন উম্মে আতিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহায়ের এক পুত্রের মৃত্যু হলো তৃতীয় দিবসে তিনি হলুদ রঙের সুগন্ধি নিয়ে এসে ব্যবহার করলেন আর বললেন স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে বুখারী হাদিস নম্বর 1279 অবশ্য যার স্বামী মারা যাবে সেই মহিলা 4 মাস 10 দিন শোক পালন করবে বুখারী হাদিস নম্বর 1280 এবং 1281 মধ্যে বর্ণিত রয়েছে তাহলে স্বামীর মৃত্যুতে একমাত্র শোক পালন করতে পারে তার স্ত্রী সেটা হচ্ছে আপনার 4 মাস 10 দিন এছাড়া যে কেউ মারা যাবে সেই মারা যাবার পরে তিন দিনের বেশি শোক পালন করা নিষেধ হুসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু কবে মৃত্যুবরণ করেছে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে তার মৃত্যুর জন্য শোক পালন এখনও প্রত্যেক বছরে 10ই মুহররম হয়েই চলেছে অথচ এই 10ই মুহররম অন্যান্য অনেক ভালো ঘটনা সংঘটিত হয়েছে ইসলামের মধ্যে বিশেষ করে এই 10ই মুহররমের দিনে বানা ইসরায়েল সম্প্রদায়কে মুসা আলাইহিস সালাম নীল নদ অতিক্রম করে নিয়ে চলে গেছিলেন এর আলোচনায় পরবর্তীতে আসছি
তো এই যে যারা শোক পালন করে, প্রথমে আমি বলবো যারা শোক পালন করে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের চারটি কর্ম রয়ে যাবে, লোকেরা তা পরিত্যাগ করতে চাইবে না। এই উম্মতে মুহাম্মদের মধ্যে জাহিলি যুগের অর্থাৎ ইসলাম আসার পূর্বে যে চারটি কর্মকাণ্ড করা হতো সেটা রয়ে যাবে, লোকেরা এটা পরিত্যাগ করতে চাইবে না। প্রথম হচ্ছে বংশের গৌরব করা অর্থাৎ বংশের অহংকার করা। দ্বিতীয় হচ্ছে অন্যকে ছোট বংশের খোঁটা দান করা। তৃতীয় হচ্ছে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। আর চতুর্থ হচ্ছে মৃত্যুর জন্য চিৎকার করে কান্নাকাটি করা। এই চারটি অভ্যাস রয়ে যাবে। তিনি সসলাম আরো বলেন, বিলাপকারী যদি মৃত্যুর আগে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে ওঠানো হবে যে তার গায়ে আলকাতরার খসখসের মতো চামড়া থাকবে, সে কষ্ট পেতে থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 934। তারপরে আল্লাহ রসুল সাল্লাম শোক পালন করা সম্পর্কে আরো বলেছেন, যারা চিৎকার করে শোক পালন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাম বলেছেন, যারা মৃত্যু ব্যক্তির জন্য শোক প্রকাশে নিজেদের গালে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন বিচ্ছিন্ন করে এবং জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের কেউ নয়, অর্থাৎ এই উম্মতি মুহাম্মাদির দলভুক্ত নয়। বুখারী হাদিস নম্বর 1294, মুসলিম হাদিস নম্বর 103। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হা হুতাশ করে চিৎকার করে, বক্ষের গালা ছেড়ে মাতম করে, নিজেদের চুল ছেড়ে, তারা উম্মতি মুহাম্মাদির নয়, আমাদের কেউ নয়। তাহলে তারা কারা, এরা একটা অনুভব করুন এবারে। তো এই মুহররম মাসকে কেন্দ্র করে যা কিছু করা হয় এগুলো ইসলামের সঙ্গে সম্পৃক্ত নয়, এগুলো নতুন করে আবিষ্কার করা হয়েছে। এই শোক পালন করা, ঢোল তাবলা বাজানো, এ সমস্ত থেকে বিরত থাকতে হবে। তাহলে করণীয় কি, মুহররম মাসে কি কিছু করণীয় আছে? অবশ্যই আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাম যখন মক্কা হতে মদিনায় গমন করেন, সেখানে গিয়ে দেখলেন যে 10ই মুহররমের দিন ইয়াহুদিরা রোজা রাখে। রসুল সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই দিনটা বৈশিষ্ট্য কি যে তোমরা এতে রোজা রাখো? তারা বললো, এটা একটি গুরুত্বপূর্ণ দিন, এদিনে আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালাম সহ বানী ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। এই শুকরিয়া স্বরূপ আমরা এই দিনটা রোজা রাখি। এ কথা শুনে রসুল সাল্লাম বললেন, দিনের দিক দিয়ে আমরা মুসার বেশি নিকটে, আর তার তরফ থেকে শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। বস্তুত আশুরার দিন রসুল সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার হুকুম দিলেন। বুখারী হাদিস নম্বর 204, মুসলিম হাদিস নম্বর 1130। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রসুল সাল্লাম বলেছেন, রমজান মাসের সোমের পরে, রমজান মাসের রোজার পরে উত্তম সোম বা উত্তম রোজা হল আল্লাহর মাস মুহররমের মাসের রোজা, আর আশুরার রোজা যেটা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1163, মিশকাত হাদিস নম্বর 2039। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাম বলেছেন, আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে তিনি তাগিদ করলেন, আর তিনি বললেন যে আমি আশাবাদী যে আশুরার দিনের যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গত এক বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস নম্বর 1162, আবু দাউদ হাদিস নম্বর 2425। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশুরার দিনে রোজা রাখলে পরে আমি আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এক বছরের গুনাহকে মিটিয়ে দেবেন, মাফ করে দেবেন। তবে এটা স্মরণ রাখতে হবে যে এটা কাবিরা গুনাহ নয়, এটা সাগিরা গুনাহ, যেগুলো মানুষের ভুল ত্রুটি হয়ে যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যে সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রেখেছেন আর সাহাবীদেরকে রাখার নির্দেশ দিয়েছেন, তো সে সময় তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদিদের বিপরীত সবকিছু করি কিন্তু এই দিনটাতে তো ইহুদিরাও রোজা রাখে, তাহলে আমাদের তাদের মধ্যে এক হয়ে যাচ্ছে কি নাকি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অবশ্যই আমি যদি আগামীতে জীবিত থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখব, 10 তারিখে তো রোজা রাখা হবেই, 9 তারিখেও রাখবো, যাতে দুটো রোজা করে ইহুদিদের বিপরীত হয়, ইহুদিরা রাখে 10 তারিখ, আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1134, ইবনু মাজাহ হাদিস নম্বর 1736। তাহলে এখানে রসুল সাল্লামের আশা আকাঙ্ক্ষা করা হচ্ছে যে আমি রোজা রাখবো 9 তারিখে যদি জীবিত থাকি, পরবর্তীতে রসুল সাল্লাম জীবিত ছিলেন না।
তাই রোজা রাখতে হবে 9 এবং 10ই মহরম। এই রোজার সওয়াব রয়েছে যে এক বছরের গুনাহ মাফ। 9 তারিখ কিংবা 10 তারিখ, 10 তারিখ কিংবা 11 তারিখ, যারা বলে যে দুই দিন রোজা রাখতে হবে, হয় 9 তারিখ, 10 তারিখ কিংবা 10 তারিখ, 11 তারিখ, এই হাদিসটা সহি না। যেটা সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর 2094 এসছে, সে হাদিসটা হচ্ছে জাইফ হাদিস, জাইফুল জামে হাদিস নম্বর 3506। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মহরম মাসে, মহরম মাসকে কেন্দ্র করে মহরম দিবস একটা যে পালন করা হয়, সেই দিবসে শোক পালন করা হয়, হা হুতা চিৎকার চেঁচামেচি নিজেদেরকে রক্তাক্ত করা হয়, এটা ইসলামের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা জায়েজ নয়, বরং ইসলামে এটা হারাম। শোক পালন করা কারোরই মৃত্যুতে 3 দিনের বেশি হবে না, এটাকে আমাদের স্মরণ রাখতে হবে। আর এই মহরম মাসের ফজিলত যেটা রয়েছে, 10ই মহরম যদি কেউ রোজা রাখে তাহলে তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ইহুদিদের বিপরীত করার জন্য 9 তারিখ রোজা রাখতে হবে, অর্থাৎ 9 এবং 10ই মহরম রোজা রাখতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক বছরের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে সেই রোজা রাখার সমৃদ্ধি প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।